أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. دايا موي بارم دايا لو الله رنامي. শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠানের আজকের এই আয়োজন। আমরা ইতিমধ্যে সূরা বাকারার প্রথম দুই আয়াতের উপর আলোচনা করেছি, তাই আজকের আসরে এই সূরার তৃতীয় ও চতুর্থ আয়াতের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাঁর প্রিয় বান্দাদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন, এই আর্জি জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার তৃতীয় আয়াতে বলেছেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون যারা অদৃশ্যে বিশ্বাস করে, যথাযথভাবে নামাজ পড়ে ও তাদেরকে যে জীবিকা দান করেছি তা হতে ব্যয় করে। সূরা বাকারার দ্বিতীয় আয়াতে কুরআনের পথ নির্দেশনা ও হিদায়তকে মুত্তাকি ও পরহেজগারদের জন্য বলে মন্তব্য করা হয়েছে। পরের আয়াতগুলোয় ওই পরহেজগারদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। তৃতীয় আয়াতে বলা হয়েছে, মুত্তাকি ও পরহেজগার তারাই যারা অদৃশ্যে বিশ্বাস করে, নামাজ কায়েম করে এবং তাদেরকে যে জীবিকা দেয়া হয়েছে তা থেকে দান করে। পবিত্র কোরআন বিশ্ব জগৎকে দুটি ভাগে বিভক্ত করেছে, একটি অদৃশ্য জগৎ যা আমরা চর্মচক্ষুতে দেখতে পাই না, আর অপরটি হচ্ছে দৃশ্যমান জগৎ, অর্থাৎ ইন্দ্রিয়ের সাহায্যে আমরা যে জগৎ অনুভব করি। এই বস্তুগত জগৎ কেবলমাত্র চোখে দেখা যায়, কানে শোনা যায় এবং পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করা যায় এমন কিছুর অস্তিত্বই স্বীকার করে। অথচ আমাদের সীমাবদ্ধ ইন্দ্রিয়ের পক্ষে সমস্ত সৃষ্টি জগৎ অনুভব করা সম্ভব নয়। যেমন আমরা নিচের দিকে বস্তুর পতন থেকে বুঝি যে পৃথিবীর আকর্ষণ শক্তি রয়েছে, অর্থাৎ আকর্ষণ শক্তিকে আমরা এর প্রভাব থেকে বুঝি। এমন অনেক লোক আছে যারা আল্লাহকে বিশ্বাস করার জন্য তাকে চোখে দেখতে চায়। যেমন বনি ইসরায়েল গোত্র হযরত মুসা আলাইহিসসালামকে বলেছিল, আল্লাহকে স্পষ্টভাবে না দেখা পর্যন্ত আমরা তোমার প্রতি ঈমান আনব না। অথচ আল্লাহ পাক কোনো বস্তুগত কিছু নন যে তাকে দেখা যাবে, তবে আমরা সৃষ্টি জগতে বিরাজমান অসংখ্য নিদর্শন থেকে তার অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হই এবং তার প্রতি ঈমান আনি। সত্য অনুসন্ধানী ও তাকওয়া সম্পন্ন ব্যক্তিরা শুধু এই বস্তু জগতের মধ্যেই তাদের দৃষ্টি সীমাবদ্ধ রাখেননি, তারা অদৃশ্য জগৎ অর্থাৎ আল্লাহ পাক, ফেরেশতাকুল, আখেরাত, যা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় না, তার প্রতিও বিশ্বাস রাখেন। অবশ্য ইমান জ্ঞানের ঊর্ধ্বে। ইমান হলো এমন পর্যায়ে যেখানে মানুষের অন্তর ও আত্মা কোনো কিছুর অস্তিত্ব স্বীকার করে, তার সাথে সম্পর্ক স্থাপন করে, তাকে ভালোবাসে। এটা স্পষ্ট যে এ ধরনের ইমান ও বিশ্বাস থেকে সৎ কাজ উৎসারিত হবে। মূলত ইসলামের দৃষ্টিতে আমল বা বাস্তব কর্ম ছাড়া শুধু ইমান দিয়ে মানুষের বিকাশ ও অগ্রগতি অর্জিত হবে না। এই আয়াতে বলা হয়েছে, মুত্তাকি ও পরহেজগার ব্যক্তিরা অদৃশ্যে বিশ্বাস রাখেন, তারা নামাজ পড়েন এবং দান খয়রাত করেন। নামাজের মাধ্যমে তারা আল্লাহকে স্মরণ করেন, নিজেদের মন ও আত্মার প্রয়োজন পূরণ করেন এবং লাভ করেন অনাবিল প্রশান্তি। অপরপক্ষে নিজেদের উপার্জিত অর্থ সম্পদের একটা অংশ অভাবগ্রস্তদের হাতে তুলে দিয়ে সমাজের চাহিদা পূরণ করেন, যাতে সমাজেও শান্তি ও স্বাচ্ছন্দ্য বিরাজ করে। অবশ্য কেবল নামাজ পড়া যথেষ্ট নয়, বরং নামাজ কায়েম করতে হবে, অর্থাৎ নিজেও নামাজ পড়তে হবে এবং অপরকেও নামাজের প্রতি আহ্বান জানাতে হবে। আজানের পরপরই উত্তম সময়ে নামাজ পড়তে হবে এবং নামাজ আদায় করতে হবে মসজিদে জামাতবদ্ধ হয়ে। এভাবে সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে হবে,
দানের ক্ষেত্রেও শুধু আর্থিক দানই ইসলামের উদ্দেশ্য নয়। পবিত্র কুরআনে বলা হয়েছে, যা কিছু তোমাদেরকে দেয়া হয়েছে তা থেকে দান করো। ধন, সম্পদ, শক্তি, ক্ষমতা, জ্ঞান, বুদ্ধি এবং আল্লাহর দেয়া সবকিছু এর অন্তর্ভুক্ত। সূরা বাকারার 3 নম্বর আয়াতের কয়েকটি শিক্ষণীয় দিক এবার তুলে ধরা যাক। প্রথমত, এই বিশ্বজগৎ কেবল বস্তু জগতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এমন বহু বিষয় আছে যা আমাদের দৃষ্টির আড়ালে, তবে আমাদের অন্তর ও বিচার বুদ্ধি সেসবের অস্তিত্ব স্বীকার করে, তাই সেসব অদৃশ্যের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করা উচিত। দ্বিতীয়ত, ইমান কর্ম থেকে বিচ্ছিন্ন নয়, মুমিন ও বিশ্বাসী ব্যক্তি কাজের লোক, অবশ্য ওইসব কাজ যার নির্দেশ আল্লাহ তাকে দিয়েছেন। তৃতীয়ত, আমাদের যা কিছু আছে সবই আল্লাহর, তাই এর কিছু অংশ আল্লাহর জন্যে দান করতে হবে, আর আল্লাহও দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে এর উত্তম প্রতিদান দেবেন। সূরা বাকারার এই আয়াতের আরেকটি শিক্ষণীয় দিক হল ইসলামকে সামাজিক ধর্ম হিসেবে তুলে ধরা। ইসলাম সমাজ পরিচালনার জন্য একটি পূর্ণাঙ্গ ধর্ম। এ ধর্ম আল্লাহর সাথে সম্পর্কের কথাও বলে, আবার মানুষের সাথে সম্পর্কের কথাও বলে, একই সাথে সমাজের প্রয়োজনের দিকে লক্ষ্য রাখার নির্দেশও দেয়। এরপর চতুর্থ আয়াতেও ইমানদার মুত্তাকিদের বৈশিষ্ট্য তুলে ধরে বলা হয়েছে, যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে, আর পরকাল বা আখিরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে। এই আয়াতে বলা হয়েছে, মুত্তাকি ও পরহেজগার তারাই যারা তোমার উপর এবং তোমার আগের পয়গম্বরদের উপর যা অবতীর্ণ হয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস রাখার পাশাপাশি পরকালের প্রতিও পরিপূর্ণ বিশ্বাসী। আল্লাহকে চেনার একটি পথ হল ওহী বা প্রত্যাদেশ মানি, আর তাই তাকওয়া সম্পন্ন ব্যক্তিরা ওহীতে বিশ্বাস করেন। এর আগের আয়াতে যেমনটি বলেছি, উপলব্ধি ক্ষমতা শুধু মানুষের ইন্দ্রিয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বস্তুগত জগতের ঊর্ধ্বেও ভিন্ন জগৎ রয়েছে যার অস্তিত্বকে মানুষের আকল বা বিচার বুদ্ধি প্রবলভাবে সমর্থন করে। তবে এই আকলও নিখুঁতভাবে ওই জগৎ উপলব্ধিতে সক্ষম নয়, এজন্য আল্লাহ পাক ওহী পাঠিয়ে আমাদের ক্ষমতাকে পূর্ণ করেছেন। আমাদের আকল বা বিচার বুদ্ধি বলে একজন স্রষ্টা আছেন, কিন্তু ওহী আমাদেরকে ওই স্রষ্টার গুণ ও বৈশিষ্ট্য বর্ণনা দেয়। আমাদের বিচার বুদ্ধি বলে মানুষকে উপযুক্ত পুরস্কার বা শাস্তি দেওয়ার জন্য মহাবিচারের ব্যবস্থা থাকতে হবে, আর ওহী আমাদেরকে বলে কিয়ামতের মাধ্যমেই হবে সেই মহাবিচার। অতএব দেখা যাচ্ছে, বিচার বুদ্ধি ও ওহী একে অন্যের পরিপূরক, আর ইমানদার ব্যক্তিরা উভয় পন্থা ব্যবহার করেন। ওহী শুধু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরই নাজিল হয়নি, বরং সব নবীর উপরই নাজিল হয়েছে আল্লাহর প্রত্যাদেশ বা ওহী। তাই পরহেজগার ও খোদাভীরু লোকদের অযৌক্তিক কোনো বিদ্বেষ নেই। তারা পূর্ববর্তী নবীদের অস্বীকার করেন না, বরং নবীজির পাশাপাশি তারা আল্লাহর সব পয়গম্বর এবং তাদের উপর নাজিলকৃত ওহীতে বিশ্বাস করেন। এছাড়াও সূরা বাকারার 4 নম্বর আয়াতে মুমিনদের আরেকটি বিশ্বাসের কথা বলা হয়েছে, আর তা হল আখেরাত। পরকালও একটি অদৃশ্য বিষয়। পরকাল সম্পর্কে ভালোভাবে জানতে হলে ওহির উপর ভরসা করা ছাড়া উপায় নেই। এর ভিত্তিতে মুমিন ব্যক্তিরা কেয়ামতে পূর্ণ বিশ্বাস রাখেন এবং মৃত্যুকে মানুষের জীবনের চূড়ান্ত পরিসমাপ্তি বলে মনে করেন না। সূরা বাকারার এই আয়াতটি থেকে আমাদের কয়েকটি শিক্ষণীয় বিষয় হল, প্রথমত, সকল নবী রসুলের উদ্দেশ্য এক ও অভিন্ন, তাই সব আসমানি গ্রন্থের প্রতি ইমান রাখা প্রয়োজন। দ্বিতীয়ত, ঐশী গ্রন্থগুলোর উত্তরাধিকারী হল মুসলিম উম্মাহ, তাই মুসলমানদের আসমানি কিতাব সংরক্ষণের চেষ্টা চালাতে হবে। তো শ্রোতাবন্ধুরা, তাফসির বিষয়ক এই অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। সবার জন্য থাকছে শুভকামনা।